ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? সবাই আশা করি খুব 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 ভালো আছে। তোমরা বা তোমার বাণীরাও এই সময় খুব ভালো আছে, সুস্থ আছে, কারণ গরমটা মারাত্মক লেভেলে পড়েছে, কারণ 42 ডিগ্রি হয়ে গেছে। আর হ্যাপি মোমেন্ট উইথ পায়েল অ্যান্ড বাণীবুধিতে তোমাদের অনেক 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 স্বাগত, অনেক ভালোবাসা। আবার অনেকদিন পরে তোমাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, কিন্তু সময়ের অভাবে বলো বিভিন্ন কারণে আমার আর কমেন্টের অ্যান্সার দেওয়া হয়ে উঠছিল না। কারণটা কমেন্টের বক্সে না যে কোশ্চেনগুলো তোমরা করো সেগুলো না আমি না ঠিক করে দিতে পারি না, মানে ওইগুলো না এক কথায় অ্যান্সারটা দেওয়া আমার জন্য সম্ভব না। ওগুলো আমাকে দিতে গেলে না তোমাদের বুঝিয়ে বলতে হবে, যদি এক কথাই লিখি তোমরা বুঝতে পারবে না, তোমরা বারবার করে কমেন্ট করে যাবে, আর সবসময় তো একটার পর একটা কমেন্টের অ্যান্সার আমার পক্ষে দেওয়া সম্ভব না, মানে তখন আসেও না, মাঝে মাঝে নোটিফিকেশনও আসে না যে কমেন্ট করেছো। তো সে কারণে আমাকে আমি ভাবলাম যে কমেন্টের অ্যান্সার তোমাদের ভিডিওর মাধ্যমে দিই। তাহলে তোমাদেরও অনেকের যারা এই প্রবলেমটা হয়তো হয়েছে তাহলে একই মিলে যাবে, তোমাদের সুবিধাও হবে, কারণ সবাই তো কমেন্টের অ্যান্সার পড়ে না, সে কারণে আমি ভিডিও করেই তোমাদের অ্যান্সারগুলো দিচ্ছি। তো কয়েকটা আমি সিলেক্ট করেছি, তো তার সবগুলো তো অত অত কোয়েশ্চেনের অ্যান্সার কিছু কিছু যেটা পেরেছি তোমাদের কমেন্ট বক্সেই দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাবে। আর যেগুলো আমি দিতে পারিনি সেগুলো আমি তোমাদের এখানে মুখে ভিডিওর মাধ্যমে দিচ্ছি। তো শাশ্বতী ভট্টাচার্যী লিখেছে যে কি করে ওষুধ খাওয়ানো করেন যদি দেখান খুব ভালো হয়। ওষুধ, প্রথমত ওষুধ খাওয়ানোর দরকার নেই, ওষুধ না খাওয়ালেই ভালো, তাই না? ওষুধ খাওয়ানোর কী দরকার? বাচ্চারা সুস্থ থাকুক, সব বাচ্চারা সুস্থ থাকুক, ওষুধ খাওয়ানোর যাতে দরকার না হয়, কারণ র্যাবিডদের তো উল্টোপাল হঠাৎ করে যে কোনো ওষুধ খাওয়ানো যায় না, র্যাবিডদের যত সম্ভব কম ওষুধ খাওয়াতে হয়। তো ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে আমি ওকে যদি ওষুধ খাওয়ানোর ওকে একবারই দরকার পড়েছিল, একটু অসুস্থ হয়ে গেছিলো, তখন ওর গ্যাসের প্রবলেম হয়েছিল, তখন ওকে ওষুধ খাওয়ানোর দরকার ছিল, তখন ওকে ওষুধ খাওয়ানো মানে মারাত্মক করে যুদ্ধ করে খাওয়াতে হয়েছে। যে অনেক ভিডিও তো তোমরা দেখতে পাবে ওষুধ কী সুন্দর খেয়ে, আমি ওরমভাবে ইউটিউবে ভিডিও দেখেই ওষুধ খাওয়াতে গেছিলাম, কিন্তু আমার মতি সাংঘাতিক দুষ্টু, তো ওইভাবে খাওয়াতে পারিনি। তো ওকে একটু যুদ্ধ করেই, একটু বুঝিয়ে মানে বুঝিয়ে সুঝিয়ে, একটু যুদ্ধ করে, একটু আদর করে, ভালোবেসে এভাবে ওষুধ খাইয়েছি। ওষুধ খাওয়ানো দেখানোটা যদি কোনো সময় জল টল খাওয়ানোর ক্ষেত্রে যদি দেখাতে পারি সেটা অবশ্যই দেখিয়ে ভিডিও করব। তো ওষুধ না খাওয়ানোই ভালো, ওষুধ খাওয়ানো দেখাবো না, জল খাওয়ানোর ক্ষেত্রে তোমরা ওভাবেই ওষুধ খাওয়াবে, ক্ষেত্রে যদি দেখাই তাহলে নিশ্চয়ই ভিডিও করে নেব। এরপরে লিখেছে সুশান্ত স্বর্ণকর, তো লিখেছে খরগোশ কি চালকুমড়ো খায়? খরগোশ চালকুমড়ো না দেওয়াই ভালো, সেভ না ওদের জন্য। তো খরগোশকে চালকুমড়ো দিও না, অনেক কিছু আছে ওদের খাওয়ানোর জন্য, সেভ ভেজিটেবল অনেক আছে, তাদের মধ্যেই দাও, চালকুমড়োর দরকার নেই, চালকুমড়ো খাওয়ানোর দরকার নেই। আর একজন লিখেছো চায়না রানী, প্লিজ রিপ্লাই মি, মতিকে নিয়ে ফিল্ডে নিয়ে খেলা করা যাবে? একেবারেই না, ওরা কুকুর বিড়াল নয় যে ফিল্ডে নিয়ে যাবে, ম্যাক্সিমাম ওদের ছাদে নিয়ে যেতে পারো, তোমাদের যদি ছাদ নিজস্ব বাড়ি থাকে ছাদে নিয়ে খেলতে পারো, মতিকে কখনোই ফিল্ডে নিয়ে খেলা যাবে না, কারণ কুকুর বিড়াল বেজি ইঁদুর আরও ওর যারা যারা মানে ওদের সব কিছু থেকেই ওদের ভয়, মানে ওরাই শিকারই বেশি ওদের ক্ষেত্রে, তো সে কারণে ফিল্ডে কখনোই নিয়ে যাবে না, তোমাদেরও বলবো কখনোই ফিল্ডে নিয়ে যাবে না, ওদেরকে ম্যাক্সিমাম ছাদে নিয়ে যেতে পারো, ছাদে নিয়ে খেলতে পারো ওদের সাথে, কিন্তু ফিল্ডে নিয়ে যাওয়া যাবে না। এরপরে লিখেছে নীনা ঘোষ, তুমি মতিকে নিয়ে কোনো দিন কি ট্রাভেল করেছো? প্লিজ জানিও র্যাবিডকে নিয়ে কীভাবে ট্রেন ট্যুর করা যায়। আচ্ছা হ্যাঁ, এইটা আমার প্ল্যান আছে, মতিকে নিয়ে সত্যি কথা কি একবারও ট্রাভেল করিনি, ট্রাভেল করার প্ল্যানটা আছে, এর মধ্যেই আমার আছে, আমি ফার্স্টে ওকে নিয়ে যাব দীঘা, আমার সেই রকম প্ল্যান আছে, কিন্তু কবে কখন সম্ভব হবে সেটা আমি জানি না। আর যদি যাই, তোমরা তো জানতেই পারো, তোমরা আমার ফ্যামিলির লোক, সব কিছু মোটামুটি সব কিছুই সেরকম, আর আমরা বেড়াতে গেলে তো ট্যুর করি, তোমরা দেখেছোই, এর মধ্যেই পুরীতে ঘুরে এলাম আমরা,
তো এখন এই মুহূর্তে যাওয়ার প্ল্যান নেই, তবে নিয়ে যাব এরপর যে দীঘায় যাই, দীঘাই যাচ্ছি আগে, কারণ অন্য জায়গায় দূরে কোথাও নিয়ে যাব না ফার্স্টে, ওকে দীঘায় নিয়ে যাব আমার প্ল্যান আছে, কিন্তু আমি কোনো ট্রেনে করে নিয়ে যাব না, আমি ওকে নিয়ে যাব প্রাইভেট কারে করে, কারণ কারটাই ওদের জন্য সেফ। কিভাবে নিয়ে যেতে হবে সবটাই তোমাদের তখন শেয়ার করব। আর ওদের জন্য বাস্কেট আমি এর আগে বলে দিয়েছিলাম, হয়তো তুমি আমার আগে ভিডিও দেখোনি, যে বাস্কেটগুলো থাকে না ওই ঝুড়ি, ফলের ঝুড়ি যেগুলো হয় বাস্কেটগুলো, তো সেই মধ্যে ভালো করে কটন কাপড় বিছিয়ে তার মধ্যে হে দেবে, আর ওর ফেভারিট খাওয়ার কিছু নিয়ে যাবে, ওর যদি ক্যারোট ফেভারিট হয় ক্যারোট নেবে, ওর যদি প্যালেটস খেতে চায় সেই প্যালেটস নেবে, কারণ ওরা না মানে ট্রাভেল চলাকালীন মানে কোনো জায়গায় যাওয়ার কর্ম চলাকালীন ওরা খাওয়া দাওয়া একদম বন্ধ করে দেয়, পি পুপ একদমই করে না, তো সেই কারণে বারবার করে জল খাওয়াতে হবে, জলটা সঙ্গে করে নিয়ে যাবে, তো এইভাবে ওকে নিয়ে যেতে হবে। কোলের মধ্যে যদি তুমি কারে যাও তো কারের মধ্যে কোলের মধ্যে ওকে নিয়ে উঠিয়ে মাথায় হাত বুলিয়ে রাখতে হবে, কারণ কোনো জায়গায় নিয়ে গেলে না ওরা খুব মানে তোমার ওর চেনা গন্ধটা চায়, মানে ও যাতে সেফ মনে করে নিজেকে, কারণ তুমি যদি ওর একদম নিজের মানে সব কিছু ওর একদম ওনার হও, মানে ও যদি তোমার কাছেই সবসময় থাকে তাহলে তোমার গন্ধটা তোমার স্মেলটাও ভালো করে চিনবে, তো তোমাকেও ভালো করে চিনবে, আর কোনো জায়গায় গেলে মানে কোনো জায়গায় ধরো ওকে নিয়ে গেলে তখন ও চেনা মানুষ খুঁজবে, ও সেফ জায়গা চাইবে, তখন তুমি ওকে কোলের মধ্যে আঁকড়ে থাকলে কি হবে, ও মনে করবো সেফ জায়গায় আছে, ও ভালো আছে, ও সেফ আছে, তাহলে অনেকটা নিশ্চিন্তে থাকতে পারবে, আর এইভাবে তুমি ওকে নিয়ে ট্রাভেল করতে পারবে। তো এই নিয়ে তো অবশ্যই ভিডিও আসবে তোমাদের, যখন মতিকে নিয়ে আমি কোনো জায়গায় যাব, কিভাবে যাব, কি করে কি নিয়ে যাব, ওর ওর ওকে নিয়ে যাওয়ার যে জায়গাটা থাকবে সেটা কিভাবে আমি অ্যারেঞ্জমেন্ট করছি, ওর খাওয়ার কী কী নিয়ে যাচ্ছি সেইখানে, হোটেল কিরকম হবে, ওকে কিভাবে রাখবো না রাখবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই নিয়ে তো ভিডিও হবেই হবে, তো তুমি দেখতে থাকো আমার চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সবচেয়ে আগে পৌঁছে যেতে পারে। তো হয়ে গেল, এরপরে আছে শুভনীতা সাহা, ও লিখেছে দিদি খরগোশকে কি বাটিতে জল বাটিতে করে জল দেওয়া যায়, মানে এখন তো বৃষ্টি হচ্ছে তাই বলছিলাম, তুমি বৃষ্টি হলে জল খাও? শুভনীতা তুমি কি বৃষ্টি হলে জল খাও না খাও না? আমরা কি করি, বৃষ্টি হলে জল বাদ দিয়ে দিই, বৃষ্টি হচ্ছে আজকে জলটা বাদ দিই, তাই তো? তো ও তো একটা প্রাণী, তো প্রাণীর জল লাগবে না, প্রাণী জল ছাড়া থাকবে কি করে, জল হচ্ছে জীবন, জীবন জল ছাড়া কখনোই মানে নিজের প্রাণ বাঁচবে না, তো ওদেরও তো নর্মাল আমাদের মতোই, তো ওরা তো জল জল খাবে, আমার মতে অনেককে তো অনেকে তো কোশ্চেন করে যে খরগোশকে কি জল দেওয়া যায়, খরগোশ কি জল খেলে বাঁচে, মানে অদ্ভুত কোয়েশ্চেন, পাগল পাগল লাগে, আমার নিজেরই ভাবলে তখন আমি পাগল হয়ে যাই, তো খরগোশ জল খেলে নাকি মারা যায়, ওরই ব্যাপারে, যাই হোক তুমিও কোশ্চেনটা করেছো সাংঘাতিক কোশ্চেন যে বৃষ্টির মধ্যে কি জল দেওয়া যায় না, যাই হোক সুমনীতা জল ওদের সবসময় দেবে, সবসময় ওরা জল খাবে, সবসময় তুমি যেমন সবসময় তোমার কাছে জল রেখে দাও, জলের বোতল হয়তো তুমি জলের বোতল নিয়ে বসে থাকো, বা গরমে তো জল লাগবেই লাগবে, এরপর শীতকালেও ওদের জল সবসময় চেঞ্জ করবে, একবার জল খেলো সেই বাটিটা ফেলে দিয়ে আবার নতুন করে জল দেবে, ওরা কিন্তু একটু গন্ধ থেকে তোমরা হয়তো নোটিস করবে জল কিন্তু একটু নোংরা হয়ে গেলে বা একটু গন্ধ হয়ে গেলে ও খায় না, আমার মতে তো করে, মানে ও একবার জল খেলো সেই জলটা আবার চেঞ্জ করে দিই, আর পারলে জলের মধ্যে একটু ঠান্ডা একটু বরফ দিয়ে দিতে পারো এই সময় গরমে, কারণ জল তো গরম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, সেই কারণে জল অবশ্যই দেওয়া যাবে, সব সময় জল দিতে হবে, আমি ইভেন যদি আমাদের 10 ডিগ্রি টেম্পারেচার হয় বা 9 ডিগ্রি টেম্পারেচার হয় সেখানেও জল দিতে হবে, জল ওদের অলস দিতে হবে, তখন শীতকালে একটু গরম জল মিশিয়ে দিতে হবে, এইটাই পার্থক্য, এখন ঠান্ডা জল বরফ দিয়ে দিতে হবে, তখন শীতকালে গরমকালে একটুখানি শীতকালে তখন একটুখানি গরম জল মিশিয়ে দিতে হবে, তাই ওদের সব সময় অল টাইম যাতে ঘাস বা হে আর জল যাতে ওদের কাছে থাকে সেটা তোমাদের সবসময় খেয়াল করতে হবে, জল অল অল টাইম দিয়ে রাখতে হবে। লাস্ট কোয়েশ্চেন যেটা পড়বো, বাসনা দত্ত বলেছে দিদি একটু বলেন হে কতদিন সংরক্ষণ করা যায়, আমি বলবো যে আমি তো জুবলিমের হে নিই, তো ওইখানে ডেট লেখা থাকে, এক্সপায়ারি ডেট লেখা থাকে, ধরো তুমি 5-6 মাস মনে হয় থাকে, তার মধ্যে তো ব্যবহার আমার তো প্রতি মাসেই লাগে, আমি বলতে পারবো না এই কতদিন সংরক্ষণ করা যায়, আমার সংরক্ষণ করার দরকারই হয় না, যেই মাসে আসে সেই মাসেই শেষ,
তো আমি 1 কিলো 1.5 কিলো করে নিই, আমার 1.5 কিলো 1 মাসে লেগে যায়। মতি সেটাই মেনলি খেতে ভালোবাসে, ও ঘাসটাও খায় এখন, আর ঘাসটা তো এখন একটু শুকনো হলেই খেতে পারছে না, গরম তো প্রচন্ড, তাড়াতাড়ি ফ্রিজে রাখলেও শুকনো হয়ে যাচ্ছে। তাই হেটা মোটামুটি ওদের, তুমি যদি ডুবলিমে হে নাও না, তাহলে পাশে প্যাকেটের গায়ে লেখা থাকবে কতদিন এক্সপায়ারি ডেট, তাই প্লিজ একটু দেখে নাও, চেক করে নাও। আর 5-6 মাস অনায়াসে থেকে যাবে আশা করছি। তো ফ্রেন্ডস, এই কটাই কোশ্চেন আজকে অ্যান্সার দিলাম, নেক্সট টাইমে অবশ্যই আরও কোশ্চেনগুলো অ্যান্সার দেবো, আর যেগুলো কমেন্ট বক্সে লেখার থাকা সেগুলো তো আমি লিখেই অ্যান্সার দিয়ে দিই, তো সেগুলো দেখতে পারবে। তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম, আর মতিকে একটু দেখিয়ে নিই শেষ করার আগে। এই যে মতি আমার পাশে অল টাইম বসে থাকে, ও অল টাইম বসে থাকে, আমি ভিডিও করলে ও সবসময় দেখতে ও শোনে পাশে যে কী বলছি কি না বলছি, কারণ ঠিক কথা বলছি কি না, তো এটা বলছি। অনেকে আবার এগুলো বলি বলে ন্যাকামো মনে হয়, যাই হোক, যাদের ন্যাকামো মনে হয় কিছু করার নেই, তারা প্লিজ চ্যানেলটাকে ইগনোর করো আর দেখো না, চলে যাও, স্কিপ করে চলে যাও। যাই হোক, তা আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, তোমরা সবাই মতিকে দেখতে চাও, আমি অবশ্যই ব্লগ নিয়ে আসবো, একটু গরম তো মতিরও কষ্ট হয় বলে ব্লগটা একটু কম করছি। তো নিশ্চয়ই আশা তোমরা থাকবে সঙ্গে সঙ্গে, কমেন্ট করবে, অবশ্যই আমি অ্যান্সার দেবো, আর তোমাদের সঙ্গে আমি সবসময় আছি, যখন খুশি তোমরা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, পেজে মেসেজ করতে পারো, আমি সঙ্গে সঙ্গে অ্যান্সার দেবো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে, তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতো বাই বাই, টাটা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের বাণীদের খুব যত্নে কিন্তু এই সময় রেখো, কারণ এই সময় কিন্তু হিটস্ট্রোকের সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।